সূর্যের মতো উজ্জ্বল এক পারমার্থিক জ্ঞান শুরু হলো একটি পারমার্থিক বিপ্লবে। সারা বিশ্বের মানুষ ঘুমিয়েছিল, যে কেউ সেই গুরুদেবের চরণে আমি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং অসংখ্য কোটি কোটি প্রণাম আমি জ্ঞাপন করছি। আজকের ভাগবতী অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ গৌবন মাতাজীগণ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, কে কোথা থেকে এসেছেন আমি বলতে পারবো না। তা আপনাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনাদের হৃদয়ে ভক্তের ভাণ্ডার রয়েছে। তাই যে সময় মানুষ গৃহকর্মে অর্থনৈতিক উন্নতির কাজে লিপ্ত থাকে আর আপনারা সব কিছু পরিত্যাগ করে এখানে উপস্থিত হয়েছেন ভগবানের কথা শ্রবণের জন্য, এই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কোনো মানুষ এই ভাগবত কথা শ্রবণের সুযোগ পায়, সবাই ভাগবত কথা শুনতে পারে। এই বাড়িতেই থাকলে অনেক লোক অথচ ভাগবত কথা শোনার সুযোগ পাবে। ভাগবতের দুই নম্বর শ্লোকে বলা হয়েছে, আমরা যারা এখানে এসেছি আমরা শুনবো 30-40 মিনিট ভাগবত কথা, যে কথা শুনলে আমাদের হৃদয় ভরে উঠবে আর হৃদয়ে যে অজ্ঞতার অন্ধকার রয়েছে সেই অন্ধকারও দূর হবে। আমরা যে মরীচিকার পিছনে ছুটছি এই সংসারে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো, কিন্তু ভাগবত কথা শ্রবণ না করলে সেটা আমাদের বোঝা সম্ভব নয়। ভাগবতে 18,000 শ্লোকে 2 নম্বর শ্লোকে ব্যাসদেব ব্যাখ্যা করেছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্ত পরম নির্মত শরণং সতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রণম শ্রীমদ ভাগবতী মহামণি গীতে কিংবা পরৈশ্বরী সত্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুরী তৎক্ষণাৎ। এই যে লাস্ট লাইনে বলছি পৃথিবী শুশ্রূষুরী তৎক্ষণাৎ, পৃথিবী মানে বহু বহু জনের স্বীকৃতি, পৃথিবী বলা হয়েছে। স্বীকৃতির ফলে কোন মানুষ ভাগবত কথা শ্রবণের সুযোগ পায় আর যখন সে গভীর মনোযোগ দিয়ে ভগবানের কথা শ্রবণ করে শুদ্ধ ভক্তের মুখে তখন কি হয়, যে সত্য হৃদি অবরুদ্ধ। ভগবান বলছেন যে আমি সত্য হৃদি অবরুদ্ধ, যে শ্রোতা আমার এই কথা শুনছে গভীর মনোযোগ দিয়ে তার হৃদয়ে আমি বন্দী হয়ে পড়ি, অবরুদ্ধ হয়ে পড়ি। পুলিশ যেমন চোরকে গ্রেপ্তার করে, অ্যারেস্ট করে, ওই যে ভাগবত কথা যখন কেউ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে আমি অ্যারেস্ট হয়ে যাই। হরে কৃষ্ণ। ভাবতে পারেন, ভাগবত কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার অর্থ উই আর অ্যারেস্টিং গড, ঈশ্বরকে আমরা বন্দী করে ফেলছি, হৃদয়ে তিনি আসন গ্রহণ করেন, সত্য হৃদি অবরুদ্ধ। আর আসন গ্রহণ করে তিনি কি করেন, ওই যে নষ্ট প্রেষু অবর্তেষু নিত্যম ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকী ভক্তি ভগবতী নৈষ্ঠিকি। নষ্ট প্রেষ, জন্ম জন্মান্তর ধরে পাপ কর্ম করতে করতে কথা বলবেন না, জন্ম জন্মান্তর ধরে পাপ কর্ম করতে করতে আমাদের হৃদয়ে যে পাপের পাহাড় সঞ্চিত হয়েছে সেই পাপের পাহাড়কে তিনি নষ্ট প্রেষ ধ্বংস করে দেন। অবদ্রেশু, অবদ্রেশু মানে কি, পাপের পাহাড় যখন আমাদের হৃদয় ধ্বংস হয়ে যাবে পাপের পাহাড়টা অবদ্রেশু, তখন অমঙ্গলজনক কোনো কার্যকলাপে আর মানুষ যুক্ত হতে পারে। মানুষের যখন পাপবোধ কাজ করে শরীরে, পাপ করার প্রবণতা আসে, তখনই মানুষ সেই পাপ কর্মে লিপ্ত হয়। কিন্তু পাপের পাহাড়টাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তখন কিন্তু মানুষ আর অমঙ্গলজনক কার্যকলাপ সমাজের পক্ষে, জীবনের পক্ষে, সংসারের পক্ষে অমঙ্গলজনক সেই কাজে কিন্তু আর মানুষ যুক্ত হতে পারবে না। নিত্যম ভগবত সেবা, আর নিত্যদিন যদি এই ভাগবত সেবা করা হয় এই জড়জগতে, যে জগতে ও জিজ্ঞাসা করছেন প্রশ্ন, জড়জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য কি, এই জড়জগৎ মানে যেখানে মৃত্যু রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, যেখানে দুঃখ দুর্দশা রয়েছে সেটা জড়জগৎ, আর এই জগতের উপরে একটি চিন্ময় জগৎ রয়েছে যেখানে কারো মৃত্যু নেই, রোগ ব্যাধি নেই,
বুড়ো বুড়ি হওয়ার ঘটনা নেই, সেটা হচ্ছে চিন্ময় জগৎ। তো বলছি এই জড়জগতে আমরা রয়েছি, এই জড়জগৎকে বলা হয়েছে একটা দুর্গ, জেলখানা। এই দুর্গের রক্ষাকর্তী যিনি, তিনি হচ্ছেন দুর্গা, ভগবানের বজরঙ্গা শক্তি, মায়া শক্তিকে দুর্গা দেবী বলা। আর দুর্গা দেবীর শরীর থেকে তৈরি হচ্ছে ভয়ঙ্কর মূর্তি কালিকা মুন্ডিকা চণ্ডিকা। এই যে দুর্গা পূজা এখন শুরু হবে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও, আউট অফ আওয়ার ইন্ডিয়া, সেখানেও দুর্গা পূজা হবে বিভিন্ন দেশে, সারা পৃথিবী জুড়ে এই পূজা হয়ে থাকে। দুর্গা দেবী হচ্ছে ভগবানের মায়া শক্তি। হ্যাঁ, ভগবানের মায়া শক্তি এই জড় জগৎ পরিচালনা করে, যেখানে মৃত্যু রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, বুড়ো বুড়ি হওয়ার ঘটনা রয়েছে, ঝড় বৃষ্টি তুফান আগুন ভয়ঙ্কর ভূমিকম্প যুদ্ধ সংঘাত সন্ত্রাস রয়েছে, যেখানে এই জগৎ পরিচালনা করছেন দুর্গা দেবী। এই জগৎ ভালো নয়, এই জগৎকে জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে, আর আমরা জেলখানার মধ্যে আছি বদ্ধ হয়ে। জেলখানায় কারা থাকে? ভদ্রলোক বাস করে জেলখানে? জেলখানায় থাকে যারা আসামি, কয়েদি, ক্রিমিনাল, তারা জেলখানায় থাকে। তাই বলা হয়েছে যে বিজ্ঞানীরা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার দান করার জন্য, মানে দেশকে অপরাধ মুক্ত করার জন্য, মানব জাতি যাতে সুখে স্বাচ্ছন্দ্যে এখানে জীবন ধারণ করতে পারে তার জন্য বিজ্ঞানীরা কত কিছু করছে, বুঝছে না? পৃথিবীর প্রতি বর্গ সেন্টিমিটার মাটি আবিষ্কার করে শেষ করে দিচ্ছে, তবুও আমাদের জ্ঞান এই ভূমণ্ডলের মধ্যে আবদ্ধ। এই ভূমণ্ডলের বাইরে যে অপ্রাকৃত জগৎ রয়েছে, যেখানে মৃত্যু নেই কারো, সেই ব্যাপারে তারা কিছুই জানে। তাই বলা হয়েছে আজকে এমন কিছু আবিষ্কার করুন যা আপনাকে আমাকে এই জড় জগতের জড় মহাকাশে ব্যক্তি ছাড়িয়ে নিয়ে যাবে অপ্রাকৃত মহাজগতে, যেখানে জন্ম মৃত্যু জড়া বেঁধে নেই, শুধু আনন্দ আনন্দ চিরশাশ্বত আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ চিঠি লিখেছেন অর্জুনকে গীতার মাধ্যমে, গীতাটাই চিঠি, এবং তিনি আমাদের মানব সমাজের মঙ্গলের জন্য এই বিজ্ঞান বার্তা জানিয়ে দিচ্ছেন। এখন শুধু আমাদের এই বিজ্ঞান বার্তাকে গ্রহণ করতে হবে। গীতা